কারবার যদি পত্নী নাইবা কারবার পুত্র নাইবা কইনা এটা পরীক্ষা যেহেতু অবতীর্ণ হয়েছে আর দেখাইছো আমি বাহিরের পরিবেশ আর এই তেজপুর মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র বাহিরের পরিবেশ আর এনেদরে দেখা পাওয়া গেছে যেহেতু আজির দিন প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষার অধীন চতুর্থ বর্গর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর ইতিমধ্যে পরীক্ষার্থী সকল যেহেতু প্রবেশ করেছে পরীক্ষা কেন্দ্রের ভিতর আর বাহির অভিভাবক সকল রয়ে আছে হয়তো যদি কোনো পত্নী পরীক্ষা কেন্দ্রে গেছে কুলাত কেঁচুয়ালয় স্বামী রয়ে আছে নাইবা কোনোবা আইতাকে নিজ বোয়ারী বা কইনা যেহেতু পরীক্ষাত অবতীর্ণ হয়েছে তেওঁলোকে পরীক্ষা কেন্দ্রত বাহিরত এনেদরে উৎসুকতায় রয়ে আছে আর আমি দেখছি পরিবেশটি পূর্বতে একই কঠোর নীতি নির্দেশনা আর নিরাপত্তার দিকট অধিক যেহেতু কটকটি করে তোলা হয়েছে গতি পূর্বতে সেই একই কঠোর নীতি নিয়ম বলবৎ থাকার মাজতেই আজি এই যে চতুর্থ বর্গর নিযুক্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে আমি উল্লেখ করব বিচারিম আজির দিন শোণিতপুর জেলার যেহেতু আগবেলা পিছবেলা দুবারী পরীক্ষা অনুষ্ঠিত হব আর আগবেলা 86টা কেন্দ্রত 41,111 পরীক্ষার্থী অবতীর্ণ হওয়ার বিপরীতে পিছবেলাল 41টা কেন্দ্রত 26,663 পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছে যেহেতু বৃহৎ সংখ্যক লোক আমি ইয়াত দেখা পাইছো বাহিরত আপনার কোন আছে কোন জেলার দেখা গৈছে এনেদরে এই সকল যে অভিভাবক তেওঁলোক এনেদরে এটা বাহিরত গৈ থাকা পরিলক্ষিত হয়েছে কিয়নো পরীক্ষা যেহেতু ঘন্টা পিছতে অনুষ্ঠিত হব আর পরীক্ষা পরীক্ষার্থী সকল যেহেতু প্রবেশ করেছে পরীক্ষা কেন্দ্রত আপনার কোন আছে ভাগিন আছে ভাগিন আছে কেন কি কব এবার কি হয় এটা কব নো আগতেও দিছে আগে দিছে তিনবার দিছে তিনবার দিছে তিনবার দিছে এবার লাস আর আর এই যে নিযুক্তি যে প্রক্রিয়া এই ব্যবস্থাটা কি কব সরকার কি বলে কয় সরকারি কেন লয় সরকার আগে কথা আমি দিলো আর হেৰি সুবিধাবিলাক ভালেই দিছে সরকারে হয় নহয় সকলকে এটা যেহেতু চাকরি লাগে আর আজি যেহেতু চতুর্থ বর্গর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর এই মুহূর্তে এয়া অভিভাবক এই সকল যথেষ্ট সংখ্যক অভিভাবক আহি তেওঁলোকে রয়েছে আর যেহেতু তেওঁলোকৰ আত্মীয় কোনোবা তেওঁলোকৰ পরীক্ষা কেন্দ্রত যেহেতু প্রবেশ করেছে আর এই মুহূর্তে দেখা পাওয়া গেছে এই যে সামগ্রিক পরিবেশ আমি দেখাইছো আর এনেদরে আজির দিন প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষার অধীন চতুর্থ বর্গর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর ইয়া দেখাইছো আমি তেজপুর পরীক্ষা কেন্দ্রের উপর একটা পরিবেশ আপনি বিচরা বাতর পাব কেবল নিউজ 18 অ্যাপত নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।